হ্যালো বন্ধু বোন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই স্মল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি আজকে আমি শুরু করছি বনানী থেকে, এবং আমি আমার অফিস আওয়ার শেষ করে একা একা হেঁটে চলেছি রাস্তা দিয়ে। খুবই চমৎকার একটা ভিউস পাচ্ছি বন্ধুগণ, গাছগাছালিতে ঘেরা এই বনানী জায়গাটি খুবই সুন্দর, আমার কাছে খুবই প্রিয়, যেখানে আমি 10-12 বছর ধরে অফিস করছি। এই জায়গাটা অনেক সুন্দর, দেখতে অনেক মনোরম। আমি হেঁটে হেঁটে যাচ্ছি বনানীর এখন 11 নম্বর হয়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগাছালি আমার মাথার উপর দিয়ে চুইচুই করছে। খুবই একটা অসাধারণ একটা ভিউস, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি বন্ধুগণ। আপনারা তো ভাববেন যে কেন আমি এভাবে ভিডিও করছি নিচ অ্যাঙ্গেল থেকে, আর মাস্ক পরে আছি। সো বন্ধুগণ, এখন হচ্ছে ধুলাবালি, অনেক চারপাশে ধুলাবালি, সেই জন্য আমি মাস্ক ব্যবহার করি অলওয়েজ। যে অনেকেই ভাবেন যে এখনও করোনা আছে, করোনা নেই, করোনা শেষ হয়ে গেছে, বাট মাস্ক ইউজ করে, তো এটা সোয়িং বিজনেস মনে করো অনেকেই। তবে যে যাই বলুক না কেন বন্ধুগণ, তা আমি সাধারণত আমার নিজেকে প্রোটেক্টের জন্য, ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ইউজ করি। আপনারা চিন্তা করতে পারেন যে অনেক দিক থেকে মাস্ক ইউজ করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলা যায় বন্ধুগণ। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে আপনার 11 নম্বর হয়ে, এখন যাচ্ছি কাকুলি দিয়ে। কাকুলি হয়ে আমি যাচ্ছি হচ্ছে কামালা তুর্কের এই মাথায় এসে আপনাদেরকে একটা দারুণ একটা ভিউজ দেখাইছি বন্ধু। গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। তো বন্ধুগণ, দেখলেন যে পরন্ত বিকেলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউস দেখিয়েছি বন্ধুগণ। দেখতে পাচ্ছেন এই বনানী এলাকার এই কামালতা তুর্ক এভিনিউ রাস্তাটাও অনেক জোস লাগে। আপনার দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং এই পরন্ত বিকেলের সূর্যের রশ্মিগুলো এখানে এসে দেহে পড়ে, যার জন্য পরিবেশটাকেও মানে অসাধারণ লাগে, জাস্ট জোস। তো আমি এই কামালাচুরুক এভিনিউ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুগণ খুবই অসাধারণ একটা ভিউস, জাস্ট কি বলবো, একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, একটা লীলা খেলা বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। সো সেই এই সৌন্দর্যকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য জাস্ট আমি আমার এই ছোট্ট ভিডিওটি করেছি। আশা করি আপনাদের আমার এই ছোট ভিডিওটি ভালো লাগবে, এবং আমার এই পেজটি আপনারা সাপোর্ট করবেন সামনের দিকে, যাতে আরও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দিতে পারি। সো বন্ধুগণ, আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।